রজিবিল্লাহি মিয়ার সহিত অনির রাজিম বিসমিল্লাহ রহমানি রহিম সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে অষ্টম পর্ব অষ্টম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার চার গুণ হতে এক বেশি এটি ছিল উদ্দীপক আর এ উদ্দীপকের আলোকে আমাদেরকে যে সমস্যার সমাধানগুলি করতে হবে ক নাম্বার সমস্যাটি হচ্ছে সংখ্যাটি এক্স হলে এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয় করো ক নাম্বার সমস্যাটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো এবং গ নাম্বার সমস্যার সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি ক নম্বর সমস্যাটি হচ্ছে এক্স সংখ্যাটি এক্স হলে এক্স মাইনাস এর মান নির্ণয় করো তাহলে উদ্দীপকের আলোকে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে তো আমরা লিখতেছি সমাধান ক তাহলে এই সমস্যাটি সমাধান করতে হলে আমরা দেখ দেখি যে কি বলছে আমাদের উদ্দীপকটি একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার চারগুণ হতে এক বেশি ওই ধনাত্মক সংখ্যাটি বলছে এক্স তাহলে যেহেতু এক্স বলছে আমরা লিখি মনে করি সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি সংখ্যাটি যদি এক্স হয় উদ্দীপক আমাদের যে কথাটি বলছে যে ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার চার গুণ হতে এক বেশি তার মানে বর্গটা এক্সের বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার এর চার গুণ ফোর চার গুণ ফোর থেকেও আরো এক বেশি প্রশ্ন মতে আমাদের যে যেটি আসবে প্রশ্ন মতে এক্স স্কোয়ার ইকুয়াল ফোর এক্স প্লাস ওয়ান কারণ যেহেতু ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার চার গুণ থেকে এক বেশি তাহলে এটি যেহেতু বেশি এজন্য যোগ হবে এক চার এক্সের সাথে এখন আমাদেরকে যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে তাহলে আমরা ওয়ানটাকে সমান সমানের এদিকে নিয়ে চলে আসবো তাহলে বাদিয়ে লিখব যেহেতু সমান সমান মাঝে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস হলো এজন্য যেহেতু সমান সমানের এদিকে এটি প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল সমান থাকতেছে শুধু ফোর এক্স এখন আমাদেরকে এক্স এক্সকে নিয়ে চলে আসতে হবে এক্স ফোরের সাথে গুণ অবস্থায় আছে সময় সময় এদিকে এটি আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভাগ হিসেবে নিয়ে নিই ফোর এক্সটা এখানে ফোরের সাথে গুণ ছিল এদিকে এসে ভাগ হয়ে গেল আর এখানে যেটি এক্স স্কোয়ার ছিল এটি ঠিক থাকলো মাইনাস ওয়ানও ঠিক থাকলো আর এক্স যেহেতু চলে আসছে এখানে শুধু ফোর থেকে যাবে এখন এটিকে আমরা ভাঙ্গাবো ভাঙানোর জন্য আমাদেরকে যেটি করতে হবে মাইনাস থাকলে মাইনাস দিয়ে ভাঙাতে হয় প্লাস থাকলে প্লাস দিয়ে ভাঙাতে হয় তাহলে আমরা ভাঙাবো মাইনাস দিয়ে অর্থাৎ লব মাইনাস দিয়ে দুটি হয়ে যাবে ভগ্নাংশ একটিতে এক্স স্কোয়ারটা থাকবে আর একটিতে ওয়ান চলে আসবে আর এই মাইনাস যেটি এটি মাঝখানে চলে আসছে আর ল হর যেটি ছিল এক্স এটি উভয়টিতে আসবে ইকুয়াল দিয়ে ফোর্স এটা থেকে যাবে এখন এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটি এক্স এক্স স্কোয়ারের ভিতরে এক্স পাওয়া যায় তাহলে এখানে থাকতেছে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এখানে থাকতেছে এক্স মাইনাস এখানে থাকতেছে ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর তাহলে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান হয়ে গেছে কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলছিল আর এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ফোর বের হয়ে গেছে এখন আমাদের খ নাম্বার সমস্যা যেটি সেটি সমাধান হয়ে যাব খ নাম্বার সমস্যাটি এখানে বলছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করে তো আমরা যে মানটি বের করেছি এটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স

যে সূত্রটিতে যেতে হবে সূত্রগুলো তো অন্য মধ্যে আছে যেটি এটি হচ্ছে আমরা জানি যে কোনো সূত্র লেখার জন্য সূত্র দিয়ে মান বের করতে হলে আমরা জানি লিখবো আমরা তো এখানে আমরা জানি এ প্লাস বি এখানে বি বলতে এক্স এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এক্স কাটা কারণ গুণ অবস্থার এক সবসময় উপরে হয় আর উপরে নিচে কাটা যায় এখানে আমার শুধু দরকার হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এর মান তাহলে দিয়ে আমরা শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখবো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এখানে স্কোয়ার যেটা ছিল এটা সমান সমান ওদিকে চলে যাবে আর সমান সময়ের ওদিকে স্কোয়ার চলে গেলে এটা হয়ে যায় রুট তাহলে এখানে রুট হয়ে গেলো আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা পেয়েছিলাম ফোর এই ফোর বসিয়ে দেবো এখানে তাহলে ফোরের উপরে স্কোয়ার এখানে আছে প্লাস ফোর এবং ওয়ান বোন করলে ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি সিক্সটিন প্লাস ফোর অর্থাৎ চারের উপর স্কোয়ার মানে চারের সাথে চার গুণ চারের সাথে চার গুণ করলে ষোলো হয়ে যায় আর চার তো আগে থেকে ছিল প্লাস অবস্থায় এখন ষোলো আর চারে যোগ করলে হবে বিশ বিশকে যদি আমরা ভাঙাই চার পাঁচে বিশ চারকে বর্গ করা যায় কিন্তু পাঁচকে বর্গ করা যায় না চারকে যদি বর্গ করি তাহলে টু স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটলে টু বের হয়ে যাবে আর পাঁচ যেটি পাঁচের উপরে রুট থেকে যাবে এই জন্য টু রুট হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের হয়ে গেল টু রুট ফাইভ এখন আমাদেরকে যেটির মান বের করতে হবে এটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করবো এখন লিখব অথবা প্রদত্ত রাশি লেখব আমরা আমি এখন দিয়ে লিখি এখন দিয়ে লিখলেও হবে প্রদত্ত রাশি দিয়ে লিখলেও হবে তো আমি এখন লিখবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন এটা এক্সটা এ আর ওয়ান বাই এক্সটা বি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ হচ্ছে এক্স প্লাস বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবকে সূত্রেও ফেলে দিলাম এই এক্সট্রায় এক্সট্রা কাটা যাবে গুণবস্থার এক্সের জন্য আমি আগেও বললাম যে অবস্থায় সব লব লবে চলে যায় তো লব এবং হর কাটা যায় যদি একই মান হয় এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের আমরা মান এখানে পেয়েছি টু রুট ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়েছি টু রুট এই টু রুট ফাইভ আমরা বসিয়ে দিব এখন তাহলে টু রুট ফাইভ হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এটার উপরে হল কিউব মাইনাস এখানে থ্রি এবং ওয়ান গুন করলে থ্রি ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে এখানেও টু রুট ফাইভ বসিয়েছি এখানেও টু রুট ফাইভ বসে বসাব এখন কিউব মানে তিনটি একই জিনিসই গুণ ফল তাহলে এখানে যেটি আছে টু টু তিনটি গুণ করলে এইট হয় আর যদি কোনো কিছুর উপরে রুট থাকে এটার উপরে যে কিও হয় সেটি বের হয়ে চলে আসে তাহলে এখানে ফাইভ রুট ফাইভ কেন বের হয় কারণ এখানে তিনটা আছে তিনটার মধ্যে দুটা যদি একসাথে নেই তাহলে স্কোয়ার হয় স্কোয়ার রুটে কাটা আর একটা যেটা থাকবে এটার উপরে রুটটা থেকে যায় মাইনাস তিন দোকানা ছয় সিক্স রুট ফাইভ এখানে গুণ করলে পাঁচ আটা চল্লিশ তাহলে ফোরটি রুট ফাইভ মাইনাস এখানে সিক্স রুট ফাইভ এখন চল্লিশটা রুট ফাইভ পাঁচ থেকে ছয়টা রুট যদি চলে যায় থাকবে চৌত্রিশটা রুট তাহলে আমাদের মান বের হয়ে গেছে এক্স প্লাস তাহলে আমরা সুতরাং মান নির্ণয় মান থার্টি ফোর রুট তাহলে আমরা পেয়ে গেলাম খ নাম্বারের অ্যান্সার খ নাম্বারে বলছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানে নেই করো আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানে বের করে ফেলো এবং আমরা গ নাম্বারে চলে যাব গ নাম্বারে আমাদেরকে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর সিক্স ইকুয়াল ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট তাহলে এটা আমরা প্রমাণ করার জন্য আমরা খ নাম্বারে যে মানটি পেলাম সেটি নেব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটি নিয়ে নেব তো এই জন্য আমরা গ নাম্বার অ্যান্সারে চলে সমস্যার সমাধানে চলে যাচ্ছে গ নাম্বার এর জন্য আমরা লিখব খ হতে পাই খ হতে পাই তো খ হতে কী পাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল থার্টি ফোর রোড ফাইভ এটি পেলাম আমরা খ নাম্বার থেকে তো এখন আমাদের যেটির মান বের করতে হবে এটি হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স তো আমরা এটি থেকেই বের করতে পারবো এই জন্য আমরা লিখবো এখন এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিব আপনি ডাইরেক্ট যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এটিকে যদি আমি ভাঙিয়ে নেই যেহেতু আমার এখানে কিউব আছে তো ভিতরে আমি কিউব রাখবো এক্স কিউব হল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউব হল স্কোয়ার অর্থাৎ তিন দোকোনা ছয় তাহলে পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে এখানে তিন দোকোনা ছয় পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে ওয়ান ওভার স্কোয়ার হলে ওয়ানই হয় আমি এই এক কিউব ভিতরে নিলাম এই জন্য যেহেতু আমার মানটিতে কিউব আছে আর যদি মানটি আমার স্কোয়ার থাকতো তো আমি ভিতরে স্কোয়ার নিতাম উপরে কিউব নিতাম তো এখন এই পুরোটাকে যদি এ ধরি এই পুরোটাকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমার প্লাসের মানটা আছে আমি এই জন্য এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু নেব আর যদি আমার মানটা মাইনাসের হতো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমি নিয়ে নিতাম তো যেহেতু আমার প্লাস আছে প্লাসের সূত্রটা নিয়ে নিচ্ছি এ এ বলতে এক্স কিউব বি বি বলতে ওয়ান বাই এক্স কিউব তো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্স কিউব বি বি বলতো ওয়ান বাই এক্স কিউব কারণ এই এক্স কিউবে এক্স কিউব করে কাটা যেহেতু গুণ অস্থাটা লব এবং হর হিসেবে তো এক্স কিউব আছে কাটা চলে গেল এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানে আমরা পেয়েছি থার্টি রুট ফোর রুট ফাইভ তাহলে থার্টি ফোর রুট ফাইভ আমরা বসিয়ে দিলাম মানটি এটার উপরে আছে স্কোয়ার মাইনাস টু এবং ওয়ান গুণ করলে টু এখন আমরা এখানে যেহেতু স্কোয়ার স্কোয়ার বলতে যার সাথে তার গুণ তার মানে হচ্ছে থার্টি তার মানে হচ্ছে থার্টি ফোর ফোর তো আমরা দেখি ক্যালকুলেটরে 34 ফোর ফোর কত হয় আমরা ক্যালকুলেটরে দেখে নিচ্ছি থার্টি ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার আমরা এটা বসিয়ে দিচ্ছি এক হাজার এখানে স্কোয়ার রুটে কাটা গেলে এখানে থাকবে ফাইভ মাইনাস টু তো এখন ফাইভ দিয়ে আবার গুণ করবো ফাইভ দিয়ে যদি গুণ করি তাহলে কি কী আসতেছে দেখি এখানে আমার এক হাজার একশো ছাপ্পান্ন এটির সাথে আবার গুণ করবো ফাইভ ফাইভ যদি গুণ করি পাঁচ হাজার সাতশো আশি পাঁচ হাজার সাতশো আশি তাহলে এখানে এক হাজার একশো ছাপ্পান্নকে যখন পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ হাজার সাতশো আশি এখন মাইনাস আছে এখানে টু তো টু যদি মাইনাস করি তাহলে আটাত্তর হয়ে যাবে পাঁচ হাজার সাতশো আমরা দেখে নিই যে আমাদের সমস্যার সমাধানে কী বলছিলো বলছিল প্রমাণ করে যে এক্সটু সিক্স প্লাস তো এখানে ফাইভ আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড যেহেতু লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি শুরু করেছি রাইট হ্যান্ড সাইড আর প্রমাণ করতে বলেছিল আমরা লিখবো তাহলে আমাদের আজকের সমস্যা যেটি নিয়েছিলাম আট নাম্বার সমস্যা সে সমস্যাটি সমাধান করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে জানাবে আমার চ্যানেলটি তুমি নিজেও সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে আর সকল ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবে সকলকে ধন্যবাদ সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাক